নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে। ডেইলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য প্রীতি শুভেচ্ছা। বন্ধুরা দেখুন, ফায়ার সার্ভিস থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে 18 জুলাই 2022। বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে, সঙ্গে ওদের রেফারেন্স নাম্বারটি রয়েছে। বন্ধুরা তাহলে দেখুন, এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, সেখানে আপনাদের স্থগিত করা হয়েছে তার ডিটেলস আমি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। দেখুন, ফার্স্টটি বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি ত্রিপুরা সরকার রাজ্য সব সরকারি দপ্তর, সরকার অধীনস্থ সংস্থা ইত্যাদি সকল স্তরের সরকারি নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 2 বছর। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে 2 বছর ঊর্ধ্বসীমা সেখানে বাড়ানো হয়েছে। নেক্সট বলা হয়েছে, দেখুন, রাজ্য সরকারের উপরোক্ত সিদ্ধান্ত অনুসারে ত্রিপুরা অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরে ড্রাইভার এবং ফায়ারম্যান পদে নিয়োগ ক্ষেত্রে বয়সের সংশোধিত ঊর্ধ্বসীমা এককালীন নিম্নরূপ। তাহলে দেখুন, সেখানে ডিটেলসগুলো দিয়ে দেওয়া হয়েছে। ফার্স্টে সেখানে পদের নাম বলা হয়েছে, ড্রাইভার এবং ফায়ারম্যান পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। নেক্সট দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে 18 জুলাই 2022। বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে, সেখানে ডিটেলস বলা হয়েছে, ড্রাইভার পোস্টটির জন্য 18 থেকে 42 বর্ষ তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের জন্য 5 বছর শিথিলযোগ্য, সকল হোমগার্ড ও সিভিল ডিফেন্স প্রার্থীদের জন্য 47 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তাহলে দেখুন, ড্রাইভার পোস্টটির জন্য যারা তপশিলি জাতি বা জনজাতি প্রার্থীরা যারা রয়েছেন, আপনারা 5 বছর সেখানে ছাড় দিয়ে দেওয়া হয়েছে, মানে 18 বছর থেকে 42 বছর অবধি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট বলা হয়েছে, হোমগার্ড এবং সিভিল ডিফেন্স যারা রয়েছেন সেখানে 47 অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন এজ লিমিট। নেক্সট রাখা হয়েছে ফায়ারম্যান। ফায়ারম্যানের জন্য দেখুন, 18 থেকে 29 বছরের তপশিলি জাতি বা জনজাতি প্রার্থীদের জন্য 5 বছর শিথিলযোগ্য। দেখুন, 18 থেকে 29 বছর এবং হোমগার্ডের জন্য সেখানে প্রার্থীদের জন্য, দেখুন, হোম ডিফেন্স প্রার্থীদের জন্য টোটাল আপনাদের 42 অবধি সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ডিটেলসে চেক আউট করবেন, তা না হলে আপনার বুঝতে প্রবলেম হবে। তাহলে দেখুন, সেখানে বলা হচ্ছে, রাজ্য সরকারের উপরোক্ত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সকল যোগ্য চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ছাড়ের সুবিধা প্রদানের জন্য ড্রাইভার এবং ফায়ারম্যান পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়ার সময়সীমা পুনরায় আগামী 30 জুলাই 2022 পর্যন্ত বাড়ানো হলো। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে, সেখানে বয়সসীমার সঙ্গে সঙ্গে সেখানে ড্রাইভার এবং ফায়ারম্যান পদের জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন বন্ধুরা, আপনাদের সেই ডেটটি বাড়ানো হয়েছে। তাহলে যারা এখন অবধি অ্যাপ্লিকেশন করেননি বন্ধুরা, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। দেখুন, আপনারা 30 জুলাই 2022 অবধি সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেখানে যে ডেটটি বাড়ানো হয়েছে। নেক্সট বলা হয়েছে, গত 24 মে 2022 ইং তারিখের বিজ্ঞপ্তি নাম্বার দেখুন সেখানে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট বলা হয়েছে, দেখুন, সকল যোগ্য চাকুরি প্রার্থী নিজ নিজ জেলাভিত্তিক আবেদনপত্র জমা দেওয়ার স্থানে আগামী 30 জুলাই 2022 পর্যন্ত তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে 30 জুলাই 2022 পর্যন্ত আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি জমা করতে পারবেন। আপনাদের যে জেলাটি রয়েছে, যে ডিস্ট্রিক্টটি রয়েছে, সেই ডিস্ট্রিক্টের বন্ধুরা সার্ভিসের মধ্যে যে ভেনুটি বলা হয়েছে সেই ভেনুটির মধ্যে গিয়ে জমা দিতে পারবেন। বন্ধুরা, আপনারা যে ড্রেসের মধ্যে অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনারা ত্রিপুরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা যদি না জানেন যে আপনারা কোন ডিস্ট্রিক্টের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটি করবেন, তার জন্য অলরেডি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আমাদের আইটেমে অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখান থেকে আপনারা চেক আউট করে নিয়ে নিতে পারবেন। নেক্সট দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা আমি স্টারমার্ক করে দিয়েছি, উপরোক্ত কারণবশত আগামী 22 জুলাই 2022 ইং তারিখ থেকে আরম্ভ হতে যাওয়া জেলাভিত্তিক নিয়োগ র্যালি পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া পর্যন্ত স্থগিত করা হলো। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে, আগামী 22 জুলাই থেকে আপনাদের যে র্যালিটি হওয়ার কথা ছিল বন্ধুরা, তার নেক্সট নোটিফিকেশন আসা অবধি এই র্যালিটি স্থগিত করা হয়েছে, মানে সেখানে পোস্টপেন্ড করা হয়েছে। নেক্সট বলা হয়েছে, আগামী আগস্ট মাসে জেলাভিত্তিক নিয়োগ র্যালি বিস্তারিত বিবরণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাহলে আগামী আগস্ট মাসের মধ্যে বন্ধুরা, আগস্ট মাসেই আপনারা সেখানে জানিয়ে দেওয়া হবে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে কখন সেই আপনাদের র্যালিটি হবে। সম্পূর্ণ ডিটেলসটি বন্ধুরা নেক্সট মাসেই চলে আসবে, এবং আমি রিকোয়েস্ট করবো পরের আপডেটগুলি পাওয়ার জন্য আপনাদের সুবিধার্থে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা আলোচনা করে দিয়েছি ফায়ার সার্ভিস থেকে যে নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এবং সেখানে পোস্টপেন্ডের জন্য সম্পূর্ণ ডিটেলস আমি ডিটেলসে বলে দিয়েছি। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।